নগরীর পরিবেশ বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ নিষিদ্ধ প্লাস্টিক পণ্যের ব্যবহার। প্রয়োজন শেষে যত্রতত্র ফেলে রাখা হচ্ছে প্লাস্টিক দ্রব্য, ফলশ্রুতিতে অপচনশীল এই প্লাস্টিক পণ্যগুলো পরিবেশের ক্ষতি সাধন করছে। প্লাস্টিক দিন বীজ নিন, এই স্লোগানকে সামনে রেখে একদল তরুণ তরুণীর সংগঠন বই বন্ধুর উদ্যোগে বন্দরনগরীর চট্টগ্রামের জামালখানে চলছে জনসচেতনতামূলক কর্মসূচি সিট ফর প্লাস্টিক। ভিন্নধর্মী এই আয়োজনে জমে থাকা বোতল প্লাস্টিক পণ্য নিয়ে আসছে নগরবাসী, বিনিময়ে পাচ্ছে বিভিন্ন ফলের বীজ, গাছের চারা। অপ্রয়োজনীয় প্লাস্টিক পণ্যের বিনিময়ে ফলের বীজ দেওয়ার এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন নগরবাসী। জলাবদ্ধতা থেকে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, এটার ভুক্তভোগী কিন্তু আমরাই, আমরা নিজেরাই কিন্তু নিজেদের জন্য বিপদ ডেকে আনতেছি। প্রথম কথা হচ্ছে পরিবেশ ধ্বংসকারী যে জিনিসটা সেটা আপনারা নিয়ে নিচ্ছেন, আপনারা বিনিময়ে পরিবেশ যে রক্ষা করবে বীজ গাছ গাছের চারা দিচ্ছেন, এটা অত্যন্ত অসাধারণ একটা উদ্যোগ। বাংলাদেশের যারা বিজনেসম্যান আছেন বড় ধরনের, তারা সবাই এই উদ্যোগটা নিলেই সরকারের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে। এরকম বড় বড় উদ্যোগ নিলেই বাংলাদেশের পরিবেশের জন্য খুব ভালো হবে। এই প্লাস্টিক পণ্য তো আমার জন্য ক্ষতিকারক, আপনার পরিবেশ দূষণ হচ্ছে এ থেকে, এটার বদলে আমরা পরিবেশ বন্ধু গাছ পাচ্ছি, এটা আমাদের জন্য সত্যি প্রশংসনীয়। অবশ্যই নাগরিক থেকে সচেতন হতে হলে আমরা নিজেরা নিজেরা প্রথমে আগে সচেতন হতে হবে। এর পারিপার্শ্বিক সংগঠনদেরকে আমাদের কী করতে হবে, একটু সহযোগিতা করতে হবে, তাহলে সংগঠন এক থেকে দশটা, দশটা থেকে বিশটা, ওরকম যদি মোটামুটিভাবে হয়ে যায় তাহলে ওটা তো অবশ্যই বেটার। প্লাস্টিক পণ্য ব্যবহারে নিরুৎসাহিত করতে এবং পরিবেশের সবুজের প্রয়োজনীয়তা নগরবাসীকে জানাতে বই বন্ধুর এমন উদ্যোগ, বলছেন আয়োজকরা। বই বন্ধু পক্ষ থেকে চিন্তা করা হলো যে প্লাস্টিক বর্জ্য দিয়ে যদি মানুষ বীজ নিতে পারে তাহলে মানুষ আগ্রহী হবে। পৃথিবীর মানুষকে জানাতে চাই যে বর্তমান যে প্লাস্টিক দূষণ সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত, প্লাস্টিক দ্রব্য পুনঃচক্রায়ন বাড়ানো উচিত। হ্যাঁ, অব্যবহার্য প্লাস্টিক যেখানে সেখানে না পেলিয়ে নির্দিষ্ট একটা স্থানে সরকারের কাছে পৌঁছে দেওয়া উচিত, সরকার যাতে এটা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। নগরবাসীর কাছে আমরা আহ্বান করছি, আমাদের আয়োজনে 15 জানুয়ারি পর্যন্ত থাকবে। আপনারা যারা বাসায় বিভিন্ন প্লাস্টিকের বোতল আছে সেগুলো যদি আমাদের কাছে নিয়ে আসেন তাহলে আমাদের থেকে বীজ নিতে পারবেন, গাছের চারা নিতে পারবেন। প্লাস্টিক পণ্য ব্যবহারে যথেষ্ট বিধিনিষেধ থাকার পরেও প্রশাসনের তদারকির অভাব এবং নাগরিক অসচেতনতার কারণে প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করা যাচ্ছে না, বলছেন সংশ্লিষ্টরা। বই বন্ধুর সিট ফর প্লাস্টিক উদ্যোগ নগরবাসীকে প্লাস্টিক পণ্য ব্যবহারে সচেতন করতে যথেষ্ট ভূমিকা রাখবে, বলছেন তারা। অনিক আকন্দ, বাংলাধারা, চট্টগ্রাম।